জায় উপায়ে কথাবার্তা বলার জন্য প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মেসেঞ্জারে ভিডিও কলে দুজনকে সাক্ষী রেখে কবুল বললে বিয়ে হবে কি জিনা এবার বিয়ে হবে না বিয়ের জন্য একই মজলিসে প্রস্তাব এবং সম্মতি এ দুইটা থাকতে হবে একই মজলিসে উপস্থিত থেকে প্রস্তাব হবে এবং সম্মতি হবে দুজন দু জায়গায় থাকলে সেক্ষেত্রে দুজন এক মজলিসে হলো না এবং এক মজলিসে প্রস্তাব সম্মতি হলো না আর তাছাড়া এভাবে যে হালাল করা এটা হলো নিজেরকে নিজে প্রতারণা করা এটাকে জেনাকে হারাল করাকে করার নামান্তর মাত্র এভাবে বিয়ে হয় না বিহত অভিভাবকদের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে উভয় উপস্থিত থেকে সিরিয়াসলি আর জেনা করার জন্য আপনি শুধুমাত্র এরকম অনলাইনে সাক্ষী রেখে আপনি ইজাব কবুল করে নিলেন সেটা বিয়ে হয়ে যাবে যাবে ব্যাপারটা সেরকম না এরপর তফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন বির সাদামের মেয়ের নাম ছিল ফাতেমা আমার বোনের নাম তার নামের সাথে মিল রেখে রাখতে চেয়েছিলাম বাংলা উচ্চারণে ফাতিমা রাখা হয়েছে এই আঁকার একারের বিষয় নিয়ে আমার আম্মু বিরাট টেনশনে থাকে যে নামের উচ্চারণে মিল নেই এতে অর্থের এবং নামের সামঞ্জস্যতার পরিবর্তন হয় কি না এরপরে আপনি কী বলেন না না এর কারণে কোনো পরিবর্তন হবে না বিশেষ করে আঁকার একার এগুলো আমাদের মধ্যে যেরকম আছে আরব আরবিতে সেরকম নেই যেমন একার আরবিতে নাই বললে চলে ফাতিমা যদি আপনারা ডাকেন তাহলে তো আরও ভালো মানে আরও আরবি বেশি কাছাকাছি হলো কিন্তু ফাতেমা আর ফাতিমা দুইটা যদি একই উদ্দেশ্য নাম আলাউ নিয়াত নিয়াদ উচ্চারণগত পার্থক্য আছে পৃথিবীর এক এক অঞ্চলে মানুষের উচ্চারণের ভিতরে কিছুটা হেরফের থাকে তো সেটার কারণে এটা এখানে কোনো আপনার গুণাতো হবেই না এবং তিনি নবী সাদ আলাহিস্লামের মেয়ের নামে নামকরণ করা হচ্ছে এমন মানুষ হিসাবে বিবেচিত হবেন কোনো অসুবিধা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং নামের কোনো অসামঞ্জস্য হবে না অর্থেরও পরিবর্তন হবে না